অস্থির নিত্যপণ্যের বাজার। দাম বৃদ্ধির তালিকায় সবচেয়ে এগিয়ে মুরগির মাংস। বেড়েছে গরু এবং খাসির মাংসের দাম। স্বস্তি নেই সবজির দামেও। চড়া দামে বিক্রি হচ্ছে করলা, ঢেঁড়স, পটল। মানভেদে লেবুর হালি বিক্রি হচ্ছে 100 টাকায়। রমজান ঘিরে বেড়েছে ছোলা, ডাল, চিনির দাম। গেল বছরের শেষ দিকে অস্থির ছিল ডিম ও পোলট্রির বাজার। সরকারি সংস্থার তদারকি আর অভিযানে কিছুটা স্বস্তি আসলেও চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আবারও নৈরাজ্য শুরু হয়েছে ডিম ও মুরগির মাংসের বাজারে। এক্ষেত্রে বাজারে চলছে দুর্বল তদারকি। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকায়। লেয়ারের জন্য গুনতে হচ্ছে 300 টাকা। সোনালি মুরগির দাম 340 টাকা, আর 10 টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 140 টাকায়। প্রতি কেজি গরুর মাংসের দাম 750 টাকা, আর খাসির মাংসের জন্য গুনতে হবে 1050 টাকা।